এবার নজর রাখবো ওয়েদার আপডেটের দিকে। যে খবর আমরা ইতিমধ্যেই পাচ্ছি, আজ কিন্তু বৃষ্টির সেভাবে কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। সর্বোচ্চ তাপমাত্রা 33.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 95%। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামীকালও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এমনটাই খবর পাওয়া যাচ্ছে। উত্তরবঙ্গে বৃষ্টিপাত হতে পারে। আরও বিস্তারিত জানবো অভিরূপা, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অভিরূপা, কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর? বিশ্বকর্মা পুজো রয়েছে, ফলে প্রথম থেকেই মানুষের মনে একটা চিন্তার উদ্বেগ ছিল যে বিশ্বকর্মা পুজোতে কিরকম আবহাওয়ার পরিস্থিতি থাকবে। যেটা আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর যে এই উদ্বেগজনক পরিস্থিতি অনেকটাই নির্মূল হচ্ছে বলা চলে। তার কারণ আজকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামীকালকেও এই একই রকম ফোরকাস্ট থাকছে, অর্থাৎ কলকাতা এবং দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই সেই অর্থে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারে ক্ষীণ। সকালের দিকে রৌদ্রোজ্জ্বল পরিস্থিতি এবং বিকেলের পরেও স্বাভাবিকের, অর্থাৎ এই রৌদ্রোজ্জ্বল পরিস্থিতির পরে একেবারে অনুকূল আবহাওয়াই থাকবে বলে মনে করা হচ্ছে এখনও পর্যন্ত। তবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ যথেষ্ট বেশি, আজকেও 95% রয়েছে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ। আগামীকালকেও আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ এই এই 90 বা 92-93 শতাংশের মধ্যেই থাকবে। ফলে উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টিপাত হতে পারে, তার মধ্যে উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি এই জায়গাগুলোতে বৃষ্টিপাত হতে পারে। এবং খুব স্বাভাবিকভাবেই যেহেতু একটা রৌদ্রোজ্জ্বল পরিস্থিতি এবং সর্বোচ্চ তাপমাত্রা আজকে রয়েছে 33.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি, ফলে একটা গরম অনুভূত হতে পারে। তবে আগামী পরশু থেকে কিন্তু আবার একটা আবহাওয়ার পরিবর্তন লক্ষণীয় এবং কলকাতাতে আগামী পরশু থেকে বৃষ্টি হতে পারে। অর্থাৎ মঙ্গল, বুধ, বৃহস্পতি এই 3 দিন বৃষ্টির ফোরকাস্ট রয়েছে এমনটাই বলা হচ্ছে আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে। তবে মোটের ওপর বলা চলে যে বিশ্বকর্মা পুজোর দিন আবহাওয়া কিন্তু অনুকূল থাকতে চলেছে এমনটাই কিন্তু আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর। সোনিয়া, ধন্যবাদ অভিরূপা।